পাঁচটা ভাই সবচেয়ে লম্বা তো দেখুন, আমরা আমাদের ভোট যখন ঘোষণা হয়েছিল তারপর প্রার্থী ডিক্লেয়ারের পর আমরা শহরের বিভিন্ন ওয়ার্ডেই আমরা মিটিং মিছিল করে বলেছিলাম যে বর্ধমান শহরে 35-0 রেজাল্ট, কারণ আমরা জানতাম যে বিধানসভা ভোটে মানুষ যে উৎসাহে বিজেপিকে ভোট দিয়েছিলেন, যখন দেখতে পারলেন যে বিজেপি বাংলায় আসার সম্ভব না, তখন সেই মানুষগুলো সবাই ঠিক করেছে যে আমরা যে ভুল করেছি এই ভুল আর আমরা করব না, পৌরসভা নির্বাচনে আমরা সব তৃণমূল প্রার্থীকে ভোট দেব। এবং তৃণমূল ভোট এর আগে দেখেছেন 5 বছরে বহু শহরের উন্নয়ন করেছেন, গোটা রাজ্য জুড়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন, বর্তমান শহরের মানুষ উন্নয়নের পক্ষে তাদের আমরা ধন্যবাদ জানাই যে তারা 35টা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করেছেন। আমাদের বোর্ড গঠন হবে, 3.5 বছর পৌর বোর্ডের কোনো জনপ্রতিনিধি ছিলেন না, অনেক কাজ ব্যাঘাত ঘটেছে, অনেক কাজ ঠিকমতো হয় নাই, এবার আমাদের নতুন বোর্ড তৈরি হচ্ছে, এই বোর্ডে অবশ্যই আমাদের দলের যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা সবাই মিলে বর্ধমান শহরের উন্নয়ন করবে, আমরা সবাই আছি উন্নয়নের পক্ষে, মানুষও রায় দিয়েছে উন্নয়নের পক্ষে, এ জয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এ জয় বর্ধমান শহরের। দ্বিতীয় স্থানে কে উঠে আসছে? দ্বিতীয় স্থানে সিপিএম আসবে, এটা আমরা বলেছি, কারণ মানুষ তার বিজেপিকে ভোট দেবে না। মানুষের আস্থা বিধানসভায় ভেঙে গেছে যে বিজেপি কিছু করতে পারলো না তাই বিজেপিকে ভোট দেবে না, অধিকাংশ ওয়ার্ডেই সেকেন্ড পজিশন সিপিএম, এটা আমরা জানতাম যে সিপিএম সেকেন্ড পজিশন। এই যে জয়, এত কিছু বিজয় মিছিল করবেন না? বিজয় মিছিল আমাদের দলের পক্ষে থেকে বারণ করেছে, আমরা কোথায় কোনো বিজয় মিছিল করবে না, আমরা সবাইকে বারণ করেছি, ছেলেরা এমনি নিজে নিজের পাড়ায় আনন্দ করবে, যাতে কোথায় কোনো অসুবিধা না হয়, কোনো মানুষের যাতে অসুবিধা না হয় সেটা আমরা দেখার জন্য আমাদের সবকে মার্জিন কোন কোন ওয়ার্ডে সব থেকে বেশি মার্জিন রয়েছে 24 নম্বর ওয়ার্ডে, সেখানে 9174 ভোটে জিতেছেন আমাদের প্রার্থী মানিক দাস, তারপরে হয়েছে 1 নম্বর ওয়ার্ডে, সেখানে 9136 ভোটে জিতেছেন, এবং সর্বনিম্ন মার্জিন মনে হচ্ছে আমাদের 1700 ভোটে আমাদের 34 নম্বর ওয়ার্ডে উমাসাই। বিধানসভার পর 35টা ওয়ার্ডে ফের এরকম ভোট হলো, কতটা মার্জিন জিত এই যে পেলো এটা কিভাবে দেখছেন? বাড়লো? দেখুন, এখন এই মুহূর্তে বাংলার বুকে কি সিপিএম কি বিজেপি কোনো দল না, সব নামে দল, টিভি চ্যানেলে দল, ওই রাত্রিবেলায় বসে বড় বড় দলের কথা শোনাচ্ছে, কেউ নাই। আপনি যেখানে তাকে, আমাদের তো বর্তমানে 5টা ভোট হয়েছে, 5টাই আমরা ভোট দখল করেছি, মেমারি, কালনা, কাটোয়া, দাইহাট, বর্ধমান, 6টাই আমরা দখল করেছি। তা এখন ভোটটা কাকে দেবে মানুষ? তৃণমূল ছাড়া কাকে ভোট দেবে? আপনি দাদা বিক্ষোভ দেখতেছিল বারংবার বিজেপি সিপিএম রাস্তায় ভোট লুট করা হয়, বলছি যেখানে দিলীপ ঘোষ এসে 20টা লোক নিয়ে মিছিল করে বর্ধমান শহরে, এরপর বলতে হবে যে বর্ধমানে বিজেপির লোক আছে, তাহলে 20টা লোক নিয়ে মিছিল করলে আর লোক গেল কোথায়? আর সেই 20টা লোক নিয়ে বর্ধমান শহরে বিজেপি ভোট করবে যারা 33-35টা ওয়ার্ডে প্রার্থী দিতে পারলো না? 33টা ওয়ার্ডে সিপিএম তো তবু 35টা ওয়ার্ডে প্রার্থী দিয়েছে, বিজেপি 35টা ওয়ার্ডে প্রার্থী দিতে পারে না। তাই বিজেপিকে নিয়ে বাংলায় আর মানুষের কোনো চিন্তা নাই, আমাদের দলের কোনো চিন্তা নাই, দ্বিতীয় সারিতে উঠে এসছে সিপিএম, এখন সিপিএম থাকবে। শহরবাসীর জন্য কি বার্তা দেবেন? শহরবাসীকে ধন্যবাদ জানাই তারা এই বিপুলভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার জন্য, তারা যে উন্নয়নের পক্ষে, জয় বাংলা, আমরা উন্নয়ন করে দেখিয়ে দেবো বর্ধমান, জয় বাংলা।